হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখানে বেলাও তোমাদের সবাইকে আই মিস ইউ বলতে চলে এসেছিল। তো ফাইনালি আজকে স্টেলার বাচ্চা হতে চলেছে। ধরে আমরা ওয়েট করেছিলাম তোমাদের কাছে, তো প্রথমত আমার বলাই হয়নি যে স্টেলা গত 2 মাস ধরে প্রেগনেন্ট ছিল। এখানে যেতে পারছে না নিচে, তার জন্য বেলার মন খুব খারাপ। বেলা বুঝতেই পারছিল না এতক্ষণ ধরে নিচে গিয়ে কী হচ্ছে, দিদি কেন চিল্লাচ্ছে, তাই তো বেলা? তো যাই হোক, আর আমরা তো প্রচণ্ড হ্যাপি। আমি এখনো নিচে যাইনি, তো নিচেকে দেখিনি। মা অনেকবার ফোন করেছিল, মা আমাকে 2-3 বার ফোন করেছে, যত কটা বাচ্চা হয়েছে 3টে বাচ্চা এখন অবধি হয়েছে, মা আমাকে ফোন করে বলেছে যে হ্যাঁ নিচে যাবো, নিচে গিয়ে তোমাদের দেখো, যদি আজকে রাত্রিবেলা দেখতে না পারি তো ভিডিও করাও হবে না, তো কালকে সকালে তোমাদেরকে অবশ্যই তাহলে দেখানো হচ্ছে। গান গাইছে মনে হচ্ছে। গানগুলো কি পেটে খেতে শিখেছিস? এ বাবা চুপ কর তোরা। যে কোনো বাচ্চা জন্ম হলে 1 মাস পর থেকে ভিডিও বা ফটো আপলোড করা দরকার বা তোলা দরকার। তো আমি এটা 1 মাস আগে ভিডিওগুলো নিয়েছিলাম 15ই মে, তো আজকে এতদিন পরে আমি আপলোড করছি, যেহেতু আমার মা বলেছিল যে 1 মাস পরে যা করবি 1 মাস পরে আপলোড করবি, তো 1 মাস পরে আমি নিয়েছি। ওরা এখন অনেক বড় হয়ে গেছে স্টেলার বেবিগুলো, আর ইয়ার ফেস উই ওদেরও ভিডিও করতে হবে, তোমাদের কাছে আসতে চলেছে। চলো